গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে প্রায় 8টা, বাজেনি, একটুখানি বাকি আছে। আজকে সোমবার আর কোনো ব্লগ করিনি, তোমাদের বলেইছিলাম সোমবার দিনকে তোমাদের লাস্ট আপডেট আমি দিয়ে দিই। আমার বাবা মার ভ্যাকসিনেশন হয়ে গেছে, ফার্স্ট ডোজ হয়ে গেছে। সেটা নিতে গিয়ে কি কি ওখানে প্রসিডিওর ছিল, কি করতে হয়েছে না হয়েছে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা জানো না, নতুন যাবে তার বয়স্ক বাড়ির লোকজনকে নিয়ে, তাদের জন্য মনে হয় একটু কাজে লাগবে। আজকে মঙ্গলবার, তার উপর আজকে পড়েছে আবার একাদশী। তোমাদের তো দেখেই দিয়েছি আমি আগের দিন আমার একাদশী কিভাবে আমি কাটাচ্ছি, সেম একই প্রসেসে আজকেও একাদশী কাটাবো। একটা তরকারি করবো আর দালিয়ার খিচুড়ি করবো, আর সারাদিনটা টুকটাক করে চালিয়ে যাবো। তাই জন্যই আজকে একটু দেরি করে উঠেছি, যেহেতু রান্নার সেরকম প্রেশার নেই, তাই জন্য আজকে 7:30 বেজে গেছে। চা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে গিয়ে রান্নাঘরে ঢুকবো। তার আগে যেটা তোমাদের দেখাবো সেটা হলো আমার গাছে দুটো টমেটো হয়েছে, সেই টমেটো দুটো আজকে পেরে নিয়ে যাবো, আজকে রান্নায় দেবো। টমেটো যে ফুলকপি তরকারিটা করবো তার মধ্যে দিয়ে দেবো, তাহলে সবার ভাগে একটু একটু করে ওই টমেটো পড়ে যাবে। গাছের টমেটো দিয়ে রান্না করা খাবার যাতে সবাই খেতে পারে, তার জন্য তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দুটো টমেটো পেকেছে, ছোট্ট ছোট্ট, বেশি বড় হয়নি। বাবা বাইরে পড়ে যাস না, তাহলেই হয়েছে কাজ। এই যে, যেমনই হোক, ছোট হোক, বড় হোক, টেরা হোক, বেঁকা হোক, গাছের ফসল, তারপর আবার অর্গানিক ভাবে করা, মানে কোনো ওষুধপত্র দেওয়া হয়নি, তাই জন্য এই দুটোর দামই আলাদা। এমন পর্দাটা উঠছে তোমাদের দেখাতেই পারছি না। আর বারান্দার গাছেও আরো দু চারটে টমেটো ধরেছে, সেগুলো এখনো ছোট, পাকেনি। এই গাছটা নষ্ট হয়ে গেছে, আর এটাতে কিছু হবে না, তুলে ফেলে দেবো, টপ ফাঁকা করতে হবে, গরমের দিন আসছে, এবার গরমের ফসল লাগাবো। তাহলে চলো আজকে রান্নাঘরের কাজকর্ম আস্তে আস্তে শুরু করা যাক। কিচ্ছু করিনি এখনো, দেখো কাজের মেঝে বাসন মেঝে দিয়ে গেছে, সেগুলো এখনো পরিষ্কার, মানে গুছিয়ে রাখা হয়নি, বাসনগুলো মুছে গোছাবো। চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন এখানে পড়ে রয়েছে, আর এই যে ফুলকপি গুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। একটা অনেক বড় ফুলকপি ছিল ফ্রিজে, কয়েকদিন ধরে খাওয়া হচ্ছিল না, এই জন্য আজকে কেটে ফেলেছি, আজকে রান্না করব। একটা বড় করে তরকারি তো করতেই হয়, আর এখন অনেকেই হয়তো ভাবছো গরম এসে গেছে, অনেকেই হয়তো কপি টপি খাচ্ছ না, কিন্তু কি বলতো, আমাদের বাড়িতে বিশেষ করে আমি ফুলকপি খেতে এত ভালোবাসি, যতদিন পাওয়া যায় মোটামুটি ভালো ততদিন আমি খাই। আর তোমাদের তো পরশুদিনকে বললাম এখানে একটা অর্গানিক ভেজিটেবল নিয়ে একটা ম্যাটাডোরে করে বিক্রি করতে আসছে, দেখলাম সেদিনকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য একটা ফুলকপি কিনে দিলাম, খুব ভালো, ফ্রেশ বড় কপি, এখনো সেই শীতকালের মতো বড় বড় ভালো কপি পাওয়া যাচ্ছে, ওই পোকা কপি নয়, তাই জন্য এখনো খাচ্ছি। সারা গরম পড়ে আছে ওই পটল আর ঢেঁড়স খাওয়ার জন্য, কি করব, ওই তো আসছে দিন, রোজ পটলের তরকারি না হলে রোজ ঢেঁড়সের তরকারি, সেই দিন থেকে যে কদিন মুক্তি পাওয়া যায় সে কদিন একটু কপিটা খেয়ে নি। ব্রেকফাস্ট হয়ে গেছে, বানিয়ে ফেলেছি অল্প করে, একটু পরোটা বানিয়ে ফেলেছি, কারণ আজকে তো তোমাদের বললাম একাদশী, আজকে ঠিক পোড়া জিনিসটা খাবো না। আর এই যে ফুলকপি আলুর তরকারি ফাইনাল লুক, কড়াই থেকে এখনো ঢালিনি, রয়েছে কড়াই সুটি দিয়ে করে ফেলেছি। তাহলে চলো তোমাদের আগে আমি খাওয়া দাওয়াটা করে ফেলি, তারপরে তো তোমাদের বললাম আমি বলে দেব কি করে কালকে প্রসিডিওর কি কি ছিল, কি করতে হয়েছে না করতে হয়েছে, সেটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে সবাইকে টিফিনটা আগে দিয়ে নিই, আমি নিজে খেয়ে নিই, তারপরে বলছি। স্নান পুজো সব কমপ্লিট, একটুখানি ক্রিম ময়েশ্চারাইজারও লাগানো হয়ে গেল, সিঁদুর পড়া হয়ে গেল, মানে আমার মোটামুটি কাজ শেষ। আজকে রান্না করার যেহেতু তাড়া নেই, ওই জন্য সকাল সকাল স্নান পুজোটা কমপ্লিট করে নিলাম। এখন ঘড়িতে বাজে সবে 11:15, রোজ এত তাড়াতাড়ি স্নানেও যাই না। তো চলো, আজকে ভাবছিলাম যে রাজা আমাকে আজকে বলছিল যে সেটা আজকে আর ডালিয়া করতে হবে না, তুমি দুপুরবেলাও পরোটা করো, কিন্তু কি বলতো, সকালে টিফিনে পরোটা করলাম, রাত্রেও খেতে হবে পরোটা, আবার দুপুরে, ওই জন্য ভালো লাগছে যে না, তার থেকে ডালিয়াটাই খাই। আর এখন যখন সবজিটা পাচ্ছি, মানে বিনস, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি সব পাচ্ছি, কয়েকদিন পরে তো আর পাবো না, সুতরাং এখন যে কদিন পাওয়া যায় সেই কদিন এই ডালিয়াটা খেয়ে নিই, তারপরে তো ওই পটল ঝিঙে দিয়ে তো আর ডালিয়া করা যাবে না, খেতে ভালোও লাগবে না, ওই জন্য বললাম না থাক, তাহলে ডালিয়াটাই করি, দুপুরবেলা অন্তত খাও, রাত্রে আবার পরোটা ভেজে দেব। ফুলকপি আলু তরকারি দিয়ে পরোটা খেতে সবাই ভালোবাসে, পারলে রাত্রে একটু বেগুন টেগুনও ভেজে নেব। কালকে তোমাদের বলছিলাম মা বাপিকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম, ওখানে কিছুই না, সিস্টেমটা আমার একটুখানি প্ল্যানে চেঞ্জ করেছি, সেটা হলো আমি বলেছিলাম তোমাদের দিশানে নিয়ে যাব, দিশানে যাইনি কালকে, পরে খবর পেয়েছিলাম আমার কাছাকাছি একটা নার্সিংহোম চারনকে দিচ্ছে, ভ্যাকসিনেশন সেন্টার করছে, কো ভ্যাকসিনেশন সেন্টার যেসব হসপিটালে হচ্ছে সেখানেই ভ্যাকসিনেশন হচ্ছে, এখানে হয়েছে। কালকে আমরা সকালবেলা গেছিলাম,
10টা থেকে ভ্যাকসিনেশন চালু হয়, কিন্তু সকালবেলা গিয়ে নাম লেখাতে হয়, টোকেন নিতে হয়। তার আগে তো তোমাদের বলেইছি কোউইন অ্যাপ বা ওই কি যেন অ্যাপটা আছে না সরকারের, ওই অ্যাপটায় গিয়ে তোমার নাম রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরে গিয়ে তুমি যে কোনো নার্সিংহোমে হসপিটালে গিয়ে বললে নাম লেখালেই ওরা ভ্যাকসিন দিয়ে দেবে। কালকে আমরা সকাল 9:25 নাম লিখিয়েছি, 70 নম্বরে নাম পড়েছে। ভাবো 9টা থেকে নাম লেখা শুরু হয়েছে, ভালো ভিড় হয়েছিল, একটা নাগাদ ভ্যাকসিন দিয়েছে। যেই নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করছো মোবাইলে, সেই ফোন নাম্বারটা ওদেরকে গিয়ে বলতে হবে, ওরা চেক করে নেবে যে তোমার নাম রেজিস্টার্ড আছে কিনা সরকারি খাতায়, তাহলেই ভ্যাকসিন দিয়ে দেবে। আর ভ্যাকসিন নেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা বসিয়ে রেখেছিল, তারপরে প্রেশার চেক করে ছেড়ে দিয়েছে, ভালো ছিল কালকে। আজকে সকালে যেটা খবর পেলাম যে মা ভালো আছে একদমই, বাপির একটু গাটা ম্যাচ ম্যাচ করছে, ওরা বলেই দিয়েছে যে গা হাত পা হয়তো একটু ব্যথা ব্যথা হতে পারে, একটু জ্বর জ্বর ভাব হতে পারে, তাহলে প্যারাসিটামল খাবেন। আমার বাবার একটুখানি এইসব সিমটম দেখা দিয়েছে, অন্য কোনো প্রবলেম না, মানে প্যারাসিটামল খেতে এখনো হয়নি, কিন্তু মনে হচ্ছে যেন গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, শরীরটা একটু কেমন লাগছে, মানে জ্বর জ্বর ভাব এইটুকুনি। তো চলো কাজকর্ম কমপ্লিট, এবার যাবো রান্নাঘরে, দালিয়াটা বসিয়ে দেবো। দালিয়াটা একটু দেরি করে বসাই যাতে গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে এইসব খাবার খেতে ভালো লাগে না। আজকে কুকারে করবো। আর শাশুড়ি মাকে ফোন করেছিলাম, শাশুড়ি মা বললো না আজকে উনি দালিয়া খাবেন না, উনি রুটি বা পরোটা করে খাবেন, তাই জন্য আর ওনাকে আজকে পাঠাবো না, না হলে আমি রোজ বানিয়ে রান্না করে মানে যে কোনো রান্নাই করে কৌটো করে পাঠিয়ে দিই ওনার জন্য, একার জন্য আর রান্না ওনাকে করতে দিই না। রোজ ডাল তরকারি মাছ যা হয় টুকটাক চেষ্টা করে পাঠিয়ে দেওয়ার, একদিন একদিন আবার উনি করেও খান। তো আজকে উনি বললেন না আমি আজকে আর দালিয়া খাবো না, আমি পরোটা রুটি পরোটা করে খাবো। আমি ঠিক আছে তাহলে আমাদের জন্য বানাবো, আমার আর রাজার জন্য অল্প করে বানাবো, দেরি করে বানাবো। এই যে আমার ডালিয়া একদম রেডি, দেখো ডালিয়ার খিচুড়ি কেমন হয়েছে দেখেছো, দেখতে অপূর্ব গন্ধ বেরোচ্ছে, দারুণ খেতে হয় কিন্তু। আর বাবাঞ্চনা এখানে আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে বসে গেছে, তাই তো, বাবাঞ্চনার একটা ক্লাস এখন গ্যাপ, তাই জন্য বাবান এখন ভাত খেয়ে নিচ্ছে। আমি জানি অনেকেই ডালিয়া পছন্দ করো না খেতে, কিন্তু আমি পারলে পরের দিনকে রেসিপিটা যদি পারি শেয়ার করে দেবো, একবার তোমরা ডালিয়া এভাবে বানিয়ে খেয়ে দেখো। খিচুড়ি বলছি ঠিকই কিন্তু ডাল দি না, শুধু ডালিয়া দি, আর গরম মশলা ফোড়ন দিয়ে, আর গাজর বিনস কড়াইশুটি ফুলকপি সবকিছু দিয়ে, আলু দিতে চাইলে দিতে পারো, নুন হলুদ মিষ্টি লঙ্কা দিয়ে এইটা বানাই। খিচুড়ি বলবো না কারণ বললাম আমি তো ডাল দি না, শুধু ডালিয়া দিয়ে চাল আমি কুকারে বানিয়েছি, মানে জলের মাপটা একটু ঠিক করে দিলে ভালো হয়, আর লাস্টে একটু ঘি দিয়ে নাবিয়ে নি, ফ্যান্টাস্টিক খেতে হয়, এত টেস্ট হয় কি বলবো। মানে আমাদের ঘরে রাজা ডালিয়া ওটস এই ধরনের জিনিস একদম খেত না, একদমই ওর পছন্দ নয়, কিন্তু এখন রাজাও খেতে পছন্দ করছে, ভীষণ ভালোবাসছে খেতে, খেতে ভালো হয়। তোমরা যদি পারো আমি পরের একাদশীর দিনকে আমি রেসিপিটা আমার রান্নার কুকিং চ্যানেলে দিয়ে দেব, তোমরা দেখে যদি পারো একবার বানিয়ে খেয়ে দেখো, অল্প করে প্রথমে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগলে তারপরে বেশি করে বানিয়ে খেতে পারবে। তোমাদের একটা কনফিউশন দূর করার জন্য চলে এসেছি। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতেই পারে যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিনা। অ্যাকচুয়াল কি বলতো, আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি এখনো। কেন বলতো? কারণ আমি অন্যের পায়ে তেল দিয়ে চলতে পারি না। বড় বড় ইউটিউবারদের পায়ে তেল দিয়ে চললে, তাদের চ্যানেলে নিজের মুখটা কয়েকবার দেখালে, তাহলে বোধহয় আমার সাবস্ক্রাইবারটা বাড়তো এবং আমার চ্যানেলটা মনিটাইজ হতো। অনেকেই আছে আমার চ্যানেলে আসছে, ভিউ করছে, কিন্তু সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছে। আমি যখন আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখছি, তখন দেখছি আমার সাবস্ক্রাইবাররা যা ভিউ করছে তার ডবল, কেন তিনগুণ বেশি ভিউ করছে যারা তারা আনসাবস্ক্রাইবার। যাই হোক, সবাইকেই ওয়েলকাম, তোমরা আসছো, দেখছো, এন্টারটেইনড হচ্ছ, হয়ে জাস্ট ফুরুত করে পালিয়ে যাচ্ছ। কি বলতো, এক তো আমার সাথে সেরকম বড় কোনো ইউটিউবারের জানাশোনা নেই, তাদের চ্যানেলে গিয়ে আমি মুখটা কয়েকবার দেখাতে পারি না, আমাকে ওই জন্য কেউ চেনো না। তারপরে বড় বড় ইউটিউবারদের মাসির ছেলে পিসির ছেলে হেনা তেনা ভাই বোন ভাইয়ের বউ সবাই বড় বড় হট করে বেশ আসলো, বড় বড় ইউটিউবার হয়ে গেল, বেশ ভালো ভিডিও বানালো, দেখলো। তারপরে আরেকটা ব্যাপার আছে, কোনো বড় ইউটিউবারদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, অনেকেই জানো আমি কাদের কথা বলছি, সৌমালী অধিকারী আর মাই ভিলেজ লাইফস্টাইল টিনা, দুজনের মধ্যে ঝগড়া হলো অন স্ক্রিন, তারা ভালো মতো ঝগড়া করলো, ননদ এবং ভাইয়ের বউ, আর তাদের ঝগড়াটাকে কন্টেন্ট করে বাদবাকি অনেক ইউটিউবাররা বড় বড় ভিডিও বানিয়ে ফেললো, এ ওকে সাপোর্ট করলো, ও তাকে সাপোর্ট করলো,
টিনা ঠিক করেছে না সোমালি ঠিক করেছে এইসব নিয়ে ভিডিও করলো আর তাদের ভিডিওগুলো দারুণ চললো কেন ওই যে মুখরোচক গল্প ঝগড়া হয়েছে ঝগড়া নিয়ে গল্প করতে কার না ভালো লাগে আর শুনতে কার না ভালো লাগে পরের ঘরের ঝগড়ার খবর পেতে হাড়ির খবর পেতে সবাই ভালোবাসে এইসব ব্যাপার তাই জন্য আমি সেই রকম কিছু করতে পারি না তাদের স্ক্রিনশট নিয়ে আমার থাম্বনেলে তাদের ছবিগুলোকে সাটাতে পারি না কারণ আমার মনে হয় না যেটুকুনি নিজে পারবো সেটুকুনি করবো অন্য অন্যে কে কি করলো কে ঝগড়া করলো তাই নিয়ে আমার বলে লাভ কি বাবা তোমরা তো শেষে আমের দুধে মিলেই যাবে আমি আটি হয়ে গড়াবড়ি খাবো কোনো দরকার আছে কি আটি হওয়ার বলারও দরকার নেই তাদের ঝামেলার মধ্যে থাকারও দরকার নেই এই সকল কারণেই যেটা হচ্ছে সেটা হলো গিয়ে সবাই আসছো দেখছো চলে যাচ্ছ টুক করে বেরিয়ে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ছে না ভিউ প্রচুর হয়েছে প্রচুর তোমরা আমি যেহেতু অনেক ভিডিও বানিয়ে ফেলেছি আর তার জন্য প্রত্যেকটা ভিডিওতে ভালো মাঝখানে খুব ভালো ভিউও হয়েছে ভালো তোমরা অনেকে আমাকে সাপোর্টও করেছো কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এমন ভাবে সাপোর্ট করেছে না আমার নিজের লোকের থেকেও বড় তারা আমাকে কিন্তু পার্সোনালি চেনে না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে আমাকে মেন্টাল সাপোর্ট দেয় সাহস যোগায় আরো এগিয়ে যেতে সাহায্য করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা তো নিশ্চয়ই তারা তো করবেই আর আমাকে পার্সোনালি চেনে না জানে না তারাও করছে যেমন আমি নাম না নিলেই হবে না প্রথম থেকেই তোমাদের বলি অভিজিৎ ভদ্র দাদা তাকে আমি দাদা বলি প্রথম দিন থেকে মানে আমার একটা সাবস্ক্রাইবার দুটো সাবস্ক্রাইবার যখন তখন থেকে তিনি সাপোর্ট করেন হৈমন্দী দাস একজন আছেন তিনি প্রচন্ড ভাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন আমাকে ভালোবাসা জানান কেমন হলো না হলে সেগুলো জানান আমি তোমাদের সাথে এইটুকুই বলতে পারি যদি তোমাদের ভিডিও ভালো না লাগে সেটাও আমাকে তোমরা কমেন্টস করে জানাতে পারো তাই বলে গালাগালি দিয়ে না অবশ্যই এটা তো মানে আমি বলবো তোমরা গালাগালি দেবে না তা তো না যাদের গালাগালি দেওয়া তারা দেবেই ওটাকে পুরো সাইডে সরিয়ে রেখে দাও ভালো না লাগলে সেটা ভালোভাবে বলো ভালো লাগলে সেটাও জানাও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি আমরাও একদিনকে নিশ্চয়ই দাঁড়াবো বড় জায়গায় পৌঁছাবো এই আশা নিয়েই আমরা ভিডিওগুলো তৈরি করি তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না আমি ছোট্ট ছোট্ট হার্ডল ক্রস করে করে আস্তে আস্তে এগোচ্ছি 100 200 300 ঠিক আছে এভাবেই চলি না কি আছে মনিটাইজ না হলেও কি আমি তোমাদের কাছে পৌঁছচ্ছি না তোমাদের কাছে তো পৌঁছাচ্ছি তোমরা তো দেখছো যাদের ভালো লাগছে তারা আমাকে সাপোর্টও করছো ভালোবাসা জানাচ্ছে এটাই অনেক আজকের মতো তাহলে এখানেই রেখে দিলাম তোমরা মনে রাখবে আমার কথাগুলো যারা পারবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে কমেন্টস করে জানাবে আমার চ্যানেলটা দেখতে থাকবে তাহলে আজকের মতো এখানেই রেখে দিলাম টাটা।